আসসালামু আলাইকুম মারিয়া কুকিং থেকে সবাইকে স্বাগতম আজও আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম নরসিংদীর আজকে আমি আপনাদেরকে নরসিংদীর কাঞ্জির চালের লোটানি বা জাউ তৈরি করে দেখাবো আর কাঞ্জির জালের এই লোটানিটা কিন্তু এভাবে যদি মুঠি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো কিভাবে কাঞ্জির চালের লোটানি আমি তৈরি করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু রসুনের ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে গরম গরম তো যারা এখনও কাঞ্জির চালের লোডানি বা যাও তৈরি করে খান নাই তারা কিন্তু আমার রেসিপিটি দেখার পরে অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর নরসিংদীর মানুষেরা তো খুবই মিস করে এই খাবারটি আর এটা কিন্তু স্বাদে গ্রানে খুবই ভরপুর তো চলুন দেখে নেওয়া যাক নরসিংদির মজাদার কাঞ্জির চালের লোডানি কীভাবে তৈরি করতে হয় তো এই যে এখানে আমি কাঞ্জির চাল নিয়ে নিয়েছি আর এই চালটা কিন্তু তৈরি করতে এক সপ্তাহ সময় লাগে তো এটা আমাকে নসিংদি থেকে পাঠিয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিভাবে কাঞ্জির চাল তৈরি করতে হয় তবে পরবর্তীতে যখন আমি নসিংদি যাব। তখন আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কাঞ্জির চালটা মাটির পাত্রে রেখে চুলার কাছে তৈরি করে তো চালটা আনার পরে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এটা শিল্পাটায় বেটে নিব কারণ শিল্পাটায় যদি বাটা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় ব্ল্যান্ডারে করতে গেলে বেশি একটা ভালো হয় না সেজন্য এখানে আমি শিল্পাটা নিয়েছি আর এই যে চালটাও নিয়ে নিয়েছি এখন চালটা একটু মিহি করে বেটে নিব তো অতটা মিহি করে কিন্তু বাটা যাবে না আমি একটু বাটার পরে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু চালটা বেটে নিতে হবে আর চালটা কিন্তু খুবই নরম কারণ এক সপ্তাহ পানির নিচে থাকার কারণে কিন্তু চালটা এরকমের নরম হয় তো এই যে এভাবে কিন্তু শিল্পাটায় আমি বেটে নিচ্ছি তো চাল বাটা হয়ে গিয়েছে আর ঠিক এভাবে কিন্তু আমি বেটে নিয়েছি একেবারে মিহি করে বাটি নাই তো সামান্য একটু দানা দানা আছে আর এখন আমি একটু হাত দিয়ে ঠিক এভাবে চেপে দেখব মুঠি হচ্ছে কি না কারণ কাঞ্জির লোটানিতে যদি এভাবে মুঠি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো হচ্ছে আর এখন আমি বাকি চালগুলো একইভাবে বেটে নিব আর এদিকে আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি পাতিলে এখন আমি এতে দিয়ে দিব সামান্য একটু লবণ কারণ প্রথমে এই গরম পানিতে মুঠিটা দিতে হবে তাহলে সবথেকে বেশি ভালো হয় আর এদিকে আমি দেখুন যে চালটা বেটে নিয়েছি তাতেও সামান্য একটু লবণ দিয়ে ঠিক এইভাবে মাখিয়ে নিছি তবে বেশি লবণ দিতে যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বুঝে শুনে কিন্তু লবণটা দিতে হবে লবণটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিলিয়ে নিলাম তো এখন আমি সামান্য একটু চালবাটা বাটা এখান থেকে নিয়ে ঠিক এইভাবে মুঠি তৈরি করে নিব তো মুঠি তৈরি করা কিন্তু খুবই সহজ হাত দিয়ে হালকাভাবে চেপে ঠিক এইভাবে কিন্তু মুঠি তৈরি করতে হয় তো এই যে একটা হয়ে গিয়েছে এখন আমি রেখে দিলাম তো আমি আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি তো আবারও একটু চালবাটা নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুঠি তৈরি করে নিচ্ছি তো সবগুলো মুঠি তৈরি করা হয়ে গিয়েছে তো প্রথমে কিন্তু মুঠিগুলো ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে আর এদিকে যে আমি গরম পানি বসিয়েছিলাম তা কিন্তু বলক চলে এসেছে তো ঠিক এরকম বলক যখন পানিতে চলে আসবে তখন কিন্তু এক এক করে মুঠিগুলো দিয়ে দিতে হবে আর মুঠিগুলো দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না তো আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব তো দুই তিন মিনিট পর দেখুন আমি ঠিক আস্তে আস্তে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এদিকে নি তৈরি করার জন্য আমি সামান্য একটু চাল বাটা নিয়ে পানিতে গুলিয়ে নিচ্ছি তো বেশি কিন্তু চাল বাটা নেওয়া যাবে না তাহলে কিন্তু খুব ঘন হয়ে যাবে তো সামান্য পরিমাণ একটু নিয়ে এভাবে কিন্তু প্রথমে গুলিয়ে দেখে নিতে হবে যে কতটা ঘন হচ্ছে সেভাবে কিন্তু পরবর্তীতে আরো বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে সেজন্য অন্য একটা বাটিতে কিন্তু এভাবে প্রথমে গুলিয়ে নিতে হবে চাল কিন্তু দেখুন পানিটা খুব বলকাচ্ছে আর মুঠিগুলো এক একটা ঠিক এরকমের হয়েছে আর একটার গায়ে কিন্তু অন্য টাল লেগে যায় নাই আর চালটা যে আমি গুলিয়ে রেখেছিলাম বাটাটা সেটা এখন দিয়ে দিয়েছি কারণ যখন এরকমের মুঠিটা হয়ে আসবে তখনই কিন্তু চাল বাটাটা দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে কিছুক্ষণ পরেই কিন্তু এটা ঘন হয়ে যাবে তাই পরবর্তীতে যখন ঘন না হয় তখনই কিন্তু আবার গুলিয়ে দিতে হবে তার আগে কিন্তু দিতে যাবেন না তাহলে কিন্তু খুবই ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমারটা ঠিকই আছে সেজন্য আর দেওয়ার প্রয়োজন নাই তো কিছুক্ষণ আমি এখন এটা জাল করে নিব খুব ভালোভাবে আর এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তো এদিকে এটা জাল হতে থাকবে আর আমি এটা খাওয়ার জন্য রসুনের ভর্তা তৈরি করব সেই জন্য এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুকনা মরিচ তো প্রথমেই রসুনটা টেলে নিতে হবে তো কিছুক্ষণ রসুনটা টেলে নেওয়ার পরে আমি মরিচটাও টেলে নিব তো আমি একটা প্যান চুলাতে বসিয়ে রসুনগুলো দিয়ে দিলাম আর রসুনগুলো দিয়ে এখন নেড়ে চড়ে একটু ভেজে নিতে হবে তো সামান্য একটু পানি দিয়ে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে আরও বেশি ভালো হয় সেজন্য আমি একটু পানি সামান্য দিয়ে সিদ্ধ করে তারপর ঠিক এভাবে সাথে রসুনটা চেড়ে মরিচের টেলে নিচ্ছি তো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। আর এদিকে আমি একটা নিয়ে নিয়েছি ভর্তাটা তৈরি করার জন্য তো আমি প্রথমে কিন্তু শুকনা মরিচটা ঠিক এভাবে মিহি করে বেটে নিলাম লবণ দিয়ে আর এখন আমি এতে দিয়ে দিব রসুনটা তো মরিচটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার পরেই রসুনটা দিয়ে দিতে হবে তো এখন রসুনটাও খুব ভালোভাবে মিহি করে বেটে নিব আর রসুন কিন্তু সিদ্ধ হওয়ার পরে খুবই নরম হয়ে যায় বেটে নেওয়াটা কষ্ট হয় না তো রসুনটাও বাটা হয়ে গিয়েছে আর মরিচটাও কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন একসাথে মিলিয়ে নেওয়ার পালা তো হাত দিয়ে এখন খুব ভালোভাবে মিলিয়ে নেওয়া হচ্ছে আর এটা যদি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি ঝাল ঝাল করেই কিন্তু ভর্তাটা তৈরি করেছি আর এই যে এদিকে কিন্তু নি তৈরি করা হয়ে গিয়েছে তো এরকম একটু ঘন হয়ে আসার পরেই কিন্তু নামিয়ে ফেলতে হবে কারণ এটাতে দেখা যাচ্ছে যে অনেক পাতলা নামিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর এটা কিন্তু গরম গরমই খেতে হয় কারণ ঠান্ডা হলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে না তো এই যে দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর এটা কিন্তু খেতেও খুবই খুবই ভালো তো যারা খেয়েছেন তারা কিন্তু এটার স্বাদ অবশ্যই জানেন তো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব তো এই যে আমি পরিবেশন করে নিয়ে এসেছি রসুনের ভর্তা দিয়ে আর রসুনের ভর্তাতে কিন্তু আমি পেঁয়াজ দেই নাই কারণ এই রসুনের ভর্তাতে পেঁয়াজ দিলে টক টক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেজন্য কিন্তু পেঁয়াজ দিতে যাবেন না তো এই মুঠিটাও আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমের কিন্তু হবে এখন সামান্য একটু রসুনের ভর্তা মিলিয়ে খেতে হবে আর খাওয়ার পরে দেখবেন মুখের স্বাদটাই বেড়ে যাবে তো হয়ে গিয়েছে আজকে রেসিপি তৈরি করা তো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতেও ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ